আসসালামু আলাইকুম অনলাইন স্কুলে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তো এখন আমরা আলোচনা করব একটা গুরুত্বপূর্ণ ম্যাথ নিয়ে আর ম্যাথটা হচ্ছে সেমিকন্ডাক্টর ইনসুলেটর এবং কন্ডাক্টর অধ্যায়ের আপেক্ষিক রোধ বিশিষ্ট যে উদাহরণগুলো আছে তার মধ্যে একটা তো যেহেতু আমাদের ক্লাসগুলো সিরিজ টিউটোরিয়াল এলাকায় সাজানো আছে তো অবশ্যই তোমরা ধারাবাহিক পর্ব অনুযায়ী ফলো করো তো চলো শুরু করা যাক তো ম্যাথ হচ্ছে যে এক কিলোমিটার দীর্ঘ এবং ওয়ান সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট একটি তামার তারের রেজিস্ট্যান্স জিরো পয়েন্ট ওহম হলে এর আপেক্ষিক রেজিস্ট্যান্স নির্ণয় করো তো এখানে আমাদের চাইছে আপেক্ষিক রেজিস্ট্যান্স এটা খুবই সিম্পল ম্যাথ দেখো যে আমাদের যে গিভেন ডাটা আছে এক কিলোমিটার দীর্ঘ এবং ওয়ান সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট এবং রেজিস্ট্যান্স দেওয়া আছে হচ্ছে জিরো পয়েন্ট ওহম তো প্রথমে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমাদের গিভেন ডাটা লিখে নিব দেওয়া আছে কি দেওয়া আছে প্রথমে দেখো এক কিলোমিটার দীর্ঘ অর্থাৎ যে তামার তারটা আছে যদি আমি এই তারটাকে ধরি এই তারের যে এল সেই এল হচ্ছে আমার এক কিলোমিটার সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট অর্থাৎ যদি এর তার হয় এটা এর যে পোস্তচ্ছেদ আছে প্রস্তচ্ছেদটা নিশ্চয় বৃত্তাকার তোমরা আগেই জেনেছ তো এই বৃত্তের ব্যাস দেওয়া আছে অর্থাৎ পোস্ত ব্যাস দেওয়া আছে আমাদের ওয়ান পয়েন্ট টু নাইন সেন্টিমিটার তো দেখো আমি লিখে নেই যে ব্যাস্ট ওয়ান থ্রি অর্থাৎ আর ইকুয়াল জিরো পয়েন্ট ওয়ান থ্রি ওহ দেন আমাদের কাছ থেকে চাওয়া হয়েছে আপেক্ষিক রেজিস্টেন্স নির্ণয় করা অর্থাৎ আপেক্ষিক রেজিস্টেন্স আমরা জানি যে রো অর্থাৎ রো ইকুয়াল ওয়ার্ড কত হবে তো এখন আমরা আমাদের যে রোধের সূত্র দেখেছি তো সেখানে আমরা দেখেছি আর ইকুয়াল রো এল ভাগ এ তো প্রথমে আমরা যে কাজটা করব। সেটা হচ্ছে সবগুলো ডাটাকে একটা নির্দিষ্ট এককে নিয়ে আসব। তাহলে প্রথমে আমাদের এল এর দিকে যদি তাকায় লেন্থ তো সেটা দেওয়া আছে আমাদের কিলোমিটারে অর্থাৎ আমাকে এটাকে নিতে হবে মিটারে তাহলে আমি জানি যে এক কিলোমিটার সমান এক হাজার মিটার আমাদের লেন্থ চলে আসলো মিটারে দেন এখন দেখতেছি আমার ব্যাস দেওয়া আছে সেন্টিমিটারে তাহলে আমি ব্যাসকেও কনভার্ট করে কিসে নেব মিটারে নেব তো আমি জানি যে এক মিটার সমান একশো সেন্টিমিটার তাহলে ওয়ান পয়েন্ট টু নাইন সেন্টিমিটার সমান কী হবে দেখো আমি এবার লিখি যে এক মিটার সমান একশো সেন্টিমিটার তাহলে নিশ্চয়ই এক সেন্টিমিটার সমান ওয়ান ভাগ একশো মিটার তো যেটাকে আমরা লিখতে পারি যে তোমরা প্রথম অধ্যায়ে দেখেছ যে এটাকে আমরা ইনভাস টু মিটারও লিখতে পারি তাহলে এক সেন্টিমিটার সমান যদি টেন ইনভাস টু মিটার হয় তাহলে নিশ্চয়ই ওয়ান পয়েন্ট টু নাইন সেন্টিমিটারকে আমরা মিটার নিতে হলে টেন ইনভাস টু দ্বারা গুণ করবো তাহলে দেখো যে ওয়ান পয়েন্ট টু নাইন মিটার তো আমাদের ডি অর্থাৎ ব্যাস মিটারে চলে আসলো আমরা জানি রেজিস্ট্যান্সের একক হচ্ছে ওহম এটা চেঞ্জ করার কোনো দরকার নেই তো এখন আমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের ব্যাস দেওয়া আছে কিন্তু ক্ষেত্রফল দেওয়া নাই অর্থাৎ আমাকে আগে প্রস্তুতদের ক্ষেত্রফল বের করে নিতে হবে কেননা আমার সূত্রে ক্ষেত্রফল দরকার অর্থাৎ আমি প্রথমে যেটা কাজটা করব। সেটা হচ্ছে ক্ষেত্রফল এ অর্থাৎ প্রস্তুতের ক্ষেত্রফল এ ইকুয়াল আমি জানি যে যদি ব্যাস দেওয়া থাকে তাহলে বৃত্তের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে পাই ডি স্কোয়ার ভাগ ফোর এটা অবশ্যই তোমরা জানো তো এখন আমি ডি এর ভ্যালুটাকে এখানে যদি বসাই তাহলে দেখো পাই ইন্টু ডি এর ভ্যালু হচ্ছে আমার ওয়ান পয়েন্ট টু নাইন ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস টু এর উপরে কী হবে স্কোয়ার দেন নিচে হচ্ছে ফোর তাহলে আমি এখন যদি এটাকে ক্যালকুলেটরে সলভ করি তাহলে খুব সহজেই এটার মান পাবো আমি তাহলে আমরা ক্যালকুলেটরে সলভ করলে এটা পাই ওয়ান পয়েন্ট থ্রি ওয়ান ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস ফোর তো এখন দেখো আমরা ডি অর্থাৎ ব্যাসের ভ্যালুটাকে আমরা মিটারে নিয়েছি তাহলে আমাদের ক্ষেত্রফল অর্থাৎ প্রস্তুতের ক্ষেত্রফল এ এর ভ্যালু আমাদের আসবে কিসে মিটার স্কোয়ার অর্থাৎ বর্গ মিটারে তো আমরা এখন যে ভ্যালুটা পেলাম সেটা হচ্ছে ক্ষেত্রফলের ভ্যালু তো আমাদের চাওয়া হয়েছে আপেক্ষিক রেজিস্ট্যান্স অর্থাৎ রো তা এখন আমরা চলে যাব রোধের সূত্রে তো আমরা জানি আমরা জানি আর ইকুয়াল রো এল ডিভাইডেড এ তো আমরা এটা রোধের সূত্র থেকে পড়েছি যে আর ইকুয়াল রো এল ভাগ এ তো এখন আমার যেহেতু রো দরকার অর্থাৎ আপেক্ষিক রেজিস্টেন্স দরকার সেটাকে আমরা বাম পাশে রাখবো তাহলে দেখো এটাকে যদি আমি আর করি তাহলে আর এ ইকুয়াল রো এল তাহলে আমি যদি রোকে বাম পাশে রাখি তাহলে আমার আসতেছে আর এ ডিভাইডেড এল তো এখন আমি ডাটাগুলোর মান বসায় দেব দেখো যে আমাদের আর এর ভ্যালু হচ্ছে জিরো পয়েন্ট ওয়ান থ্রি ওহম অর্থাৎ জিরো এবং এ অর্থাৎ আমরা প্রস্তুতি ক্ষেত্রফল বের করেছি ওয়ান পয়েন্ট থ্রি তাহলে ওয়ান পয়েন্ট থ্রি ওয়ান টেন যে ভ্যালু সেটা হচ্ছে আমাদের এক মিটার অর্থাৎ আমাদের প্রশ্নে দেওয়া ছিল এক কিলোমিটার সেটাকে আমরা কনভার্ট করার পর পেয়েছি এক হাজার মিটার দেন আমাদের এখানে হচ্ছে এক মিটার অর্থাৎ মিটার কোনো প্রয়োজন নেই তো এখন আমাদের যে গুরুত্বপূর্ণ বিষয়টা খেয়াল করা লাগবে সেটা হচ্ছে যে আমি এটা ক্যালকুলেটরে সলভ করলে খুব সহজে একটা মান পাবো সেই মানটা হচ্ছে তোমরা ক্যালকুলেটরে সলভ করে দেখো 1.703 পয়েন্ট সেভেন জিরো থ্রি টেন টু দি পাওয়ার মাইনাস 8 তো এখন একক কি হবে তো আমি এবার আগের এককে ফিরে যাব যে আগের এককগুলো আমার কিসে আছে মিটারে তো আমরা জানি যে আপেক্ষিক রোদের একক হচ্ছে ওহম মিটার ওহম সেন্টিমিটার ওহম ফিট এবং একটা আছে সার্কুলার রিলে যেটা আমাদের প্রয়োজন নাই যাই হোক তো এখন আমাদের এই তিনটা এককের মধ্যে কোন এককটা এখানে হবে তো আমি দেখতেছি আমার লেন্থ মিটারে এবং ব্যাসও মিটারে অর্থাৎ ক্ষেত্রফলও আমি পেয়েছি মিটার স্কোয়ারে তাহলে খুব সহজেই আমরা এখন এখানে ব্যবহার তাহলে আমি পেলাম যে আপেক্ষিক রোদ আপেক্ষিক রোদ রো ইকুয়াল ওয়ান পয়েন্ট সেভেন জিরো থ্রি ইন্টু টেন টু দি power মাইনাস এইট ও হোম মিটার এটাই হচ্ছে আমাদের এই ম্যাথের आंसर এটা খুবই সিম্পল ম্যাথ তো আশা করি তোমরা ম্যাথটা বুঝতে পেরেছো তো এই অধ্যায়ের প্রত্যেকটা ম্যাথ সব ধরনের ম্যাথ আমরা করব তো আজকে এই পর্যন্তই ভালো থাকবা ধন্যবাদ সবাইকে